লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আছি আমি মোসাম্মদ সাবিহা ইসমিন, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নিব, তোমাদের আমি কিছু HW দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই খাতায় করে রেখেছ। আমি তোমাদের বইটি হাতে নিয়ে নাও সবাই। বইয়ে আমি দেখাচ্ছি যে সাত পেজ পর্যন্ত আমি তোমাদের দেখো, সাত পৃষ্ঠা বের করো, সবাই সাত পৃষ্ঠায় চলে যাও। সাত পৃষ্ঠা পর্যন্ত আমি তোমাদের HW দিয়েছিলাম। আর হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত আমরা কথায় এবং অঙ্কে লেখা শিখতেছিলাম। কথায় লিখে আমরা 51 থেকে 70 পর্যন্ত কথায় লিখেছিলাম। আজকে হচ্ছে 71 থেকে 100 পর্যন্ত আমরা কথায় লিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সুন্দর করে বাসায় 70 পর্যন্ত লিখে রেখেছো। আচ্ছা, আমরা দেখো এখন বস্তুর সংখ্যা গণনা করি ও খালি জায়গায় সংখ্যা লিখি। দেখো তোমাদের বইয়ে আমরা 9 পেজে একটু লক্ষ্য করি, বস্তুর সংখ্যা গণনা করি ও খালি জায়গায় সংখ্যা লিখি। গণনা করা সহজ হবে যদি আমরা 10টি করে দল তৈরি করি। আমরা কিন্তু এর আগে দল তৈরি করেছি, ঠিক আছে প্রিয় ছোট্ট সোনামণি বন্ধুরা? আমরা এর আগে দল তৈরি করেছি। এখানে দেখো, এখানে দলে বিভক্ত করে সংখ্যাগুলো লিখেছে, ঠিক আছে? দলে বিভক্ত করে সংখ্যাগুলো লিখেছে। দেখো এখানে 10টা করে দল চিহ্নিত করেছে বইয়ে তোমাদের। ঠিক অনুরূপভাবে এই দলগুলো তোমরা তৈরি করে এখানে সংখ্যায় লিখে ফেলবে। দেখো এখানে কয়টা দল আছে, এখানে তোমরা ভাগ করে সংখ্যাগুলো তোমরা লিখে ফেলবে। এটা তোমাদের বইয়ে HW দেওয়া হলো। আর নিচে কি দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। দেখো এখানে কত কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা আমার, দেখো 58, 79, 61, 84, 99, 51, 68, 77, 93, 89 ও 100, অর্থাৎ 100, ঠিক আছে? তাহলে আমরা এগুলো সংখ্যায় পড়ব এবং বাসায় HW করে ফেলবো। তোমরা বাসায় সুন্দর করে এগুলো লিখে রাখবে। আমরা এইখানে এখন আমরা কথায় লিখি, আজকে যতটুকু বাকি আছে আমরা ততটুকু কথায় লিখবো, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমার? দেখো আমরা কথায় লেখো, আজকে কত থেকে লিখবো, 71 থেকে 100, 100 সুন্দর করে তোমরা দাগ দিবে, ঠিক আছে? তাহলে আমরা লিখব কি, 71, 71, প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সুন্দর করে বাসায় লিখে রাখবে। আবার HW তোমাদের আমি কত দিয়েছিলাম, HWটা হচ্ছে 50 থেকে 70 পর্যন্ত। আমি আজকে লিখতেছি কত থেকে, 71 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখানে আমরা কত লিখব, কি লিখব, 71, এ কা কয়েকরে কা তয় তয় বৈষ্ণরা, ঠিক আছে? তোমরা হচ্ছে এভাবে বানানগুলো সুন্দর করে লিখবে, ঠিক আছে? দেখো তাহলে আমরা এরপরে কোথায় চলে যাব, আমরা কোথায় চলে যাব হচ্ছে 72, অর্থাৎ 72, ঠিক আছে? তারপর আমরা চলে যাব 73, তারপর আমরা কোথায় চলে যাব, তারপর আমরা 74 লিখব,
চুয়াত্তর, তারপর আমরা কত লিখবো? পঁচাত্তর, পঁচাত্তর, তারপর আমরা কত লিখবো? ছিয়াত্তর। তারপরে আমরা লিখব সাতাত্তর, সাতাত্তর, তারপর দেখো আমরা কত লিখব? আটাত্তর, আটাত্তর, তারপর আমরা কত লিখব? উনআশি, 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 তারপর আমরা লিখব আশি, আশি, তারপর লিখতেছি দেখো একাশি, একাশি, তারপর হচ্ছে বিরাশি, বিরাশি, তারপর আমরা ত্রিশি লিখব, তিরাশি, তিরাশি, তিরাশি। তোমরা খাতায় বারে বারে প্র্যাকটিস করবে, তাহলে লেখাগুলো ভালো হবে। তারপর আমরা কত লিখব? চুরাশি, চুরাশি, তারপর লিখব পঁচাশি, পঁচাশি, তারপর কত লিখব? ছিয়াশি, 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 তারপর আমরা লিখব হচ্ছে সাতাশি, আমরা তারপর চলে যাচ্ছি আটাশিতে, আটাশি, আটাশি, উননব্বই, উননব্বই, নব্বই, তারপর আমরা কততে চলে যাব? একানব্বই, 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 তারপর হচ্ছে কততে চলে যাব? বিরানব্বই, 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 তারপর আমরা চুরানব্বই এ চলে যাব, চুরানব্বই, তারপর আমরা কততে চলে যাব? বিরানব্বই, তিরানব্বই, বিরানব্বই, তিরানব্বই, তিরানব্বই, নব্বই, তারপর আমরা কততে চলে যাব? চুরানব্বই, চুরানব্বই, তারপর আমরা কততে চলে যাব? পঁচানব্বই,
95 তারপর আমরা লিখব হচ্ছে 96 96 96 97 97 97 98 98 99 99 সব শেষে আমরা লিখব 100 100 ছোট করে লিখলাম প্রিয় শিক্ষার্থীরা আমার যেহেতু আমি জায়গার জন্য আমি ছোট করে চলে গেছি ছোট করে লিখেছি ঠিক আছে তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে বারেবারে লিখবে ঠিক আছে দেখো আমি এখন আরেকবার প্রিয় ছোট সোনামণি বন্ধুরা দেখো প্রিয় আরেকবার আমি দেখাচ্ছি 71 ঠিক আছে 72 73 74 75 76 77 78 79 80 81 82 দেখো 83 84 85 তোমরা এই চন্দ্রবিন্দুগুলো কিন্তু লক্ষ্য করবে কোথায় চন্দ্রবিন্দু হবে ঠিক আছে 86 এটা ভুল হয় 87 88 89 দীর্ঘটা তোমরা এখানে 79 ঠিক আছে 89 দেখো এগুলো দীর্ঘ হবে 90 এখানে 91 92 93 94 95 50 দেখছো 50 এখানেও চন্দ্রবিন্দু হয়েছে 96 97 98 99 আমরা সব শেষে কি লিখেছি 100 ঠিক আছে তোমরা এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে বারেবারে লিখবে তাহলে বানানগুলো ভুল হবে না তাহলে আমরা আবার বইটা হাতে নিয়ে নিচ্ছি আমরা আজকে জোড় বিজোড় সংখ্যাগুলো চিনবো আর কথায় লেখো আজকে শেষ করাইলাম তোমাদের অনুরূপভাবে তোমরা বাসায় অঙ্কে লেখো এভাবে পড়বে ঠিক আছে আমি অঙ্কে লেখো একটু দেখায় দিচ্ছি অঙ্কে লেখো এগুলো ঠিক ইংরেজিটা কথায় লেখো ইংরেজি ইংরেজিটাও আমি চলে যাব ঠিক আছে ইংরেজি করব আজকে একটু জোড় বিজোড় সংখ্যাগুলো দেখব আর হচ্ছে জোড় বিজোড় সংখ্যাগুলো আমি একটু তোমাদের দেখাবো জোড় ও বিজোড় সংখ্যা আমি এখানে বোর্ডে লিখতেছি জোড় ও বিজোড় সংখ্যা প্রিয় ছোট্ট সোনামণি বন্ধুরা দেখো তোমাদের বইয়ে যেটা আছে হ্যাঁ আমরা 7 নাম্বার থেকে এখানে 9 নাম্বার পেজ লক্ষ্য করেছি আমরা এখন এই যে 10 পেজে চলে যাচ্ছি এখানে কি দেয়া আছে জোড় ও বিজোড় সংখ্যা ঠিক আছে জোড় আর হচ্ছে কি দেয়া আছে বিজোড় সংখ্যা দেখো এখানে কি লেখা আছে দুইটি দল ব্যবহার করে 20 পর্যন্ত সংখ্যাগুলো তৈরি করি দেখো এখানে তোমরা 11 পেজটা জোড় সংখ্যা দিয়ে অর্থাৎ জোড়া জোড়া সংখ্যা দিয়ে গঠিত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে ঠিক আছে কি জোড়া জোড়া শব্দগুলো অর্থাৎ জোড়া শব্দ বলতে আমরা কি বুঝবো যেমন দুই ঠিক আছে জোড়া শব্দ বলতে আমরা বুঝতেছি দুই মনে করো চার হ্যাঁ ছয় জোড়া সংখ্যা আর বিজোড় হচ্ছে এক তিন পাঁচ এই যে দেখো তোমাদের বইয়েও ঠিক দেখিয়েছে যেসব সংখ্যা দিয়ে জোড় অর্থাৎ জোড় সংখ্যা তৈরি করা যায় দুই চার ছয় এক তিন পাঁচ তাহলে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে আমরা কি বলবো জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যাগুলো দিয়ে গঠিত সংখ্যাকে আমরা বলবো বিজোড় সংখ্যা দেখো এখানে জোড় সংখ্যায় গোলদাগ আমরা এখানে তোমাদের আজকে জোড় সংখ্যায় গোলদাগ দেওয়া আমি দেখাচ্ছি কোনগুলো জোড় আমি 1 থেকে 50 পর্যন্ত লিখব কোনগুলো জোড় আর কোনগুলো বিজোড় আমি সেগুলোতে গোলদাগ দিব ঠিক আছে আমি সেগুলোতে কি করব গোলদাগ দিব ঠিক আছে এক
দেখো আমি লিখে ফেলতেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129,
তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আটাশ, উনত্রিশ, তিরিশ। ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদের তিরিশ পর্যন্ত দেখাই। হ্যাঁ, তোমাদের তিরিশ পর্যন্ত দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমার, কোন পর্যন্ত তোমাদের কোনগুলো জোড় আর বিজোড়। দেখো এখানে জোড় সংখ্যাগুলোকে আমি গোল দাগ দিচ্ছি, দুই, ঠিক আছে, চার, ছয়, আট, দশ, বারো, চোদ্দ, ষোলো, আঠারো, বিশ, বাইশ, চব্বিশ, ছাব্বিশ, আঠাশ, তিরিশ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম, দুই, চার, ছয়, আট, দশ, বারো, চোদ্দ, ষোলো, আঠারো, বিশ, বাইশ, চব্বিশ, ছাব্বিশ, আঠাশ, উনত্রিশ। তাহলে আমরা জোড় সংখ্যাগুলো আজকে চিনলাম, আর যেগুলো আছে দেখো সেগুলো হচ্ছে বিজোড়। এক, তিন, পাঁচ, সাত, নয়, এগারো, তেরো, পনেরো, সতেরো, উনিশ, একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তিরিশ পর্যন্ত জোড় বিজোড় সংখ্যাগুলো বের করলাম। আজকে তোমাদের তিরিশ পর্যন্ত তোমরা জোড় বিজোড় সংখ্যাগুলো বাসায় বের করবে, তোমাদের HW থাকলো, আর হচ্ছে একাত্তর থেকে একশো পর্যন্ত কথায় বাসায় খাতায় লিখে রাখবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ, সবাই বাসায় ভালো থাকবে। ঠিক আছে, ধন্যবাদ।